সড়ক দুর্ঘটনা বাংলাদেশের অন্যতম সমস্যা। গেল কয়েক বছর ধরে তা বেড়েছে উদ্বেগজনক হারে। গড়ে প্রতিদিন 8 জনের অপমৃত্যু হচ্ছে সড়কে। 2019 সালেই সড়ক দুর্ঘটনার হার বেড়েছে 51.53%, যেখানে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান 39% দুর্ঘটনার জন্য দায়ী, আর 13% দুর্ঘটনায় দায়ী মোটর বাইক। গত 21 বছরে 84,000-এরও বেশি সড়ক দুর্ঘটনায় 56,000 মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 63,000-এর বেশি মানুষ। তানভি চৌধুরী রিপোর্ট, ছবি তুলেছেন মুজিবুর রহমান। দেশে 1982 থেকে 2000 সাল পর্যন্ত 43% হারে বৃদ্ধি পেয়েছে সড়ক দুর্ঘটনা। তবে গেল 21 বছরে 84,000-এর বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে মারা গেছেন 56,000-এর বেশি মানুষ আর 63,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। জার্নাল অব বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনসের তথ্য বলছে, 2019 সালে সড়ক দুর্ঘটনার হার বেড়ে দাঁড়িয়েছে 51.53%, যেখানে বাস, ট্রাক ও কভার্ড ভ্যান 39% দুর্ঘটনার জন্য দায়ী, আর 13% দুর্ঘটনায় দায়ী মোটর বাইক। 2017 সালে 3,349টি সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে 5,645 জনের মৃত্যু হয়। ওইসব ঘটনায় আহত হন 7,908 জন মানুষ। 2018 সালে সড়কে 3,103টি দুর্ঘটনা ঘটে, যেখানে 4,439 জনের মৃত্যু হয় আর 7,425 জন আহত হন। 2019 সালে 4,702টি সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে মারা যান 5,227 জন মানুষ। এসব ঘটনায় 6,953 জন মানুষ আহত হন। এদিকে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে দেশে 1,011টি মোটর সাইকেল দুর্ঘটনায় 1,026 জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন 417 জন। এছাড়া মোটর সাইকেলের ধাক্কায় 124 জন পথচারীর মৃত্যু হয়েছে, যা মোট নিহতের 12.8%। এসব দুর্ঘটনার 90% ঘটেছে চালকের বেপরোয়া মনোভাব ও নিয়ন্ত্রণহীন গতির কারণে। মোটর সাইকেলের বেপরোয়া চলাচল, উল্টা পথে চলাচল, এইসব কারণে আসলে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়ে থাকে। সড়কে বেশিরভাগ দুর্ঘটনার জন্য দায়ী পথচারী ও চালক উভয়ে, কারো থেকে কারো দোষ কম নয়। তবে পথচারীদের উল্লেখযোগ্য অপরাধ অন্যমনস্ক হয়ে রাস্তা পারাপার, ফুট ওভারব্রিজ ব্যবহার না করা, ট্রাফিক সিগন্যাল না মেনে যত্রতত্র রাস্তা পারাপারের চেষ্টা, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। আমি ফুট ওভার ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটু ফাঁকা পাইছি জন্য আসছি। ডাক নিয়ে যাইতেছি তো, পোস্ট অফিসের ডাক, এই কারণে একটু তাড়াতাড়ি টাইম শর্ট, এই কারণে। জি, শর্টকাটের জন্য ভাই, শর্টকাটের জন্য। আর দুর্ঘটনা হয়ে গেলে? না ভাই, অলওয়েজ আসে, অলওয়েজ আসি, সব অভ্যাস আছে, সমস্যা হবে না। এদিকে সড়ক দুর্ঘটনায় চালকদের অপরাধের যেন শেষ নেই। আগে যাওয়ার প্রতিযোগিতা, ট্রাফিক সিগন্যাল ও সড়ক আইন না মানা, নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানো, মাদক সেবন করে গাড়ি ড্রাইভিং, লাইসেন্সবিহীন সড়কে বিচরণ ও ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো ইত্যাদি বিষয় সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। বেপরোয়া গাড়ি চালানো ঠিক না আসলে, কারণ আমি যদি আমার সংসারের চিন্তা করে স্টার্টিংয়ে বসে গাড়ি চালাই, তাহলে আমি মনে করি যে অ্যাক্সিডেন্ট হবে না। মানে ঠান্ডা মাথায় গাড়ি চালাইলে মানে দুর্ঘটনা কমে যাবে, অনেক সে পারাপারে উড়াড়ি করে, এই কারণে আর কি দুর্ঘটনা ঘটে আর কি। এছাড়া জনবহুল দেশে সংকীর্ণ রাস্তা তো রয়েছেই, তাই সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন অনবরত বিজ্ঞাপন বা অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে সচেতন করা, সড়ক চলার উপযোগী করা, চালকদের স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন বা আলাদা সড়ক নির্মাণ করা, ফুটপাথ ব্যবহারের উপযোগী করা, রোড মানচিত্রের ভুল ত্রুটি ঠিক করা, আইনের কঠিন প্রয়োগ, অনুপযুক্ত গাড়ি সড়কে নিষিদ্ধ করা,
আরও জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ নির্মাণ করা। অতিরিক্ত গাড়ির চাপ সেই হিসাবে রাস্তার সবগুলান আছে, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। এসব যথাযথভাবে কার্যকর হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তানভীর চৌধুরী, চ্যানেল টিটি নিউজ, ঢাকা, বাংলাদেশ।